আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আবার ফিরে এলাম আপনাদের সামনে। অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে যারা ক্রেডিট কার্ড হোল্ডার, ক্রেডিট কার্ড ইউজ করার জন্য তাদের কাছে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ এসছে, এবং এটা কেন আসলো, তার কারণটাই বা কি? তো এই সমস্ত বিষয়টাই আজকে ডিসকাস করব এই ভিডিওতে। এই ধরনের নোটিশ হয়তো আপনার কাছেও আসতে পারে, তো কিভাবে এই ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন, সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ব্যাংকিং রিলেটেড ভিডিও যখনই আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। আমি সুশান্ত পাল, আপনাদের চ্যানেল ব্যাংকিং চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। ইনকাম ট্যাক্স একটা ভয় ভয় জায়গা। আপনি ইনকাম করছেন, তার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এমন একটা নোটিশ এসছে, যারা ক্রেডিট কার্ড হোল্ডার, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনি সার্ভিস করছেন, যেখানেই আপনার একটা ইনকাম লেভেল, যখন আপনি ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসছেন তখন আপনি পে করছেন ইনকাম ট্যাক্স, বাট আপনি একটা ক্রেডিট কার্ড ইউজ করছেন, আজকাল তার কাছেও ইনকাম ট্যাক্সের নোটিশ যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনি যে লেভেলের খরচা করছেন, আপনি ক্রেডিট কার্ডের ইউজটা হয়তো প্রচুর পরিমাণে করে ফেলছেন, তার জন্যই তার নোটিশ যাচ্ছে আপনার কাছে। এই ক্রেডিট কার্ডের নোটিশ যাওয়ার একমাত্র কারণ আপনি হয়তো এই ক্রেডিট কার্ডের ইউজটাকে সঠিকভাবে জানেন না, না বুঝেই আপনি সেটাকে ইউজ করছেন। আপনি হতে পারে স্টুডেন্ট, হতে পারে স্মল বিজনেস। তো অনেক কি করে, ফ্রেন্ড বা আদার্স কোনো সার্কেলে নিজের রিলেটিভদের মধ্যে মোবাইল বা আদার্স কিছু পারচেস করে দেয় নিজের ক্রেডিট কার্ড দিয়ে, তো সেক্ষেত্রে তার ট্রানজ্যাকশন লেভেলটা কিন্তু অনেকটা ক্রস করে যায়। বাট ইনকাম ট্যাক্স কিন্তু সেটা বুঝবে না যে কার্ড দিয়ে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, তো পার্টিকুলার সেই পার্সনটাকে ধরবে, তার কাছে নোটিফিকেশনটাই যাবে। এই ইনকাম ট্যাক্সের নোটিফিকেশন থেকে বাঁচার একটাই রাস্তা, টেনশনের কোনো ব্যাপার নেই, এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, নর্মাল আপনার কোনো জানাশোনা সিএর কাছে যান। এই ইনকাম ট্যাক্সটা ফাইল নিজে কখনো করবেন না, কারণ আপনি ঠিকভাবে হয়তো সাজাতে পারবেন না, সেটা তার বিপরীত হয়ে যাবে। সুতরাং যারা ইনকাম ট্যাক্স লয়ার আছে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, তাদের কাছে গিয়ে আপনি এই ফাইলের কথা বলুন, আপনি কত টাকা ট্রানজ্যাকশান করছেন এবং কত টাকা আপনার ইনকাম হয়েছে তার ডিটেলসটা তাদেরকে বলুন। তারা হয়তো ম্যাক্সিমাম 700 থেকে 1000 টাকা চার্জ নেবে, আর আপনাকে তারা একটা জাস্টিফিকেশান ফাইল বানিয়ে দেবে, যেটাতে আপনার নিজেকে সেফ রাখতে পারবেন। আশা করি আপনি এই ভিডিওর থেকে কিছু নিশ্চয়ই আপনি ইনফরমেশান পেয়ে গেলেন ক্রেডিট কার্ড সম্পর্কে এবং তার ইউজের সম্পর্কে। ক্রেডিট কার্ডের লিমিট মান্থলি 1 লাখের উপরে যখনই ক্রস করবে এবং বছরে 10 লাখ টাকার উপরে যখনই ক্রস করবে, আপনি তখন ইনকাম ট্যাক্সের নোটিশ পাবেন এবং আপনি তখন একটা নর্মালি ফাইল চার্টার অ্যাকাউন্টকে দিয়ে বানিয়ে নেবেন, তাতে আপনার কোনো রকম সমস্যা আপনাকে পড়তে হবে না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, একটা ছোট্ট ভিডিও, এটাকে নিয়ে অনেকে কমেন্ট করেছিল, হয়তো আপনাদের কিছুটা হলো উপকারে আসছে। এবং যাদের মধ্যে এই ক্রেডিট কার্ডের ইউজ নিয়ে একটা ভয় ছিল, ভীতি ছিল, সেটা কিন্তু অনেকটাই কেটে গেল। তো আবার আসবো একটা নতুন ইনফরমেশান ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।